শ্রেণীকক্ষের অনিয়মিত শিক্ষকদের ফেরাতে কর্মঘণ্টা বেঁধে দিতে চায় ইউজিসি। সপ্তাহে একজন শিক্ষককে 40 ঘন্টা সময় দিতে হবে শিক্ষা ও গবেষণার কাজে। তবে ইউজিসির এমন উদ্যোগে আপত্তি তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এই ধরনের বাধ্যবাধকতা দেয়া হলে শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে সমাজে। রাজশাহী থেকে জিয়লগনি সেলিমের প্রতিবেদন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন শিক্ষকের প্রয়োজন তা নির্ধারণে গত মাসে টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা 2022 অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এই নীতিমালা অনুযায়ী সপ্তাহে একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে 40 ঘন্টা। তবে এমন নিয়মের বেড়াজালে আটকাতে চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনের তুলনায় ইউজিসি অতিরিক্ত শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়াতেই জটিলতা তৈরি হয়েছে। শিক্ষকদের দায়িত্বকে ওইভাবে একদম পুরোপুরি ঘন্টা মিনিট সেকেন্ড বেঁধে দিয়ে এর দায়িত্ব পালনের কাঠামো করা যাবে না। ফাঁকিবাজ শিক্ষক ধরার জন্য এই কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া, এটার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। বরং যে বিষয়টি হাত দেওয়া দরকার সেটা হলো যে নিয়োগের বিষয়টি। আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষক নিয়োগ দিই। আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, নিয়োগ পেয়ে এই দলবাজ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক চেয়ারে বসেন, এ কারণে শিক্ষা ও গবেষণা কাজে তারা সময় দিতে চান না। প্রথম 10 বছর বা প্রথম 5 বছর বা প্রথম 15 বছর যদি রিসার্চের মধ্যে না থাকতে পারে, পড়াশোনার মধ্যে না থাকতে পারে, সে আর কখনো ভালো শিক্ষক হতে পারবে না। এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হলে আরও এর ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সমাধান করার জন্য মনোযোগী হতে হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলছেন, সদিচ্ছা থাকলে একাডেমিক কমিটিগুলোই সংকট নিরসনে কঠোর ভূমিকা রাখতে পারে। একাডেমিক কমিটিগুলি সেগুলি নিয়ে আলোচনা করা যে আমরা আমাদের শিক্ষার এই মানটাকে, সেবাটাকে আরও কত উন্নত করতে পারি, কত আদর্শের জায়গায় নিতে পারি, সেই জন্য কেউ যদি এই ধরনের করে থাকেন তখন তাদের একটা সুনির্দিষ্ট করে বলা বলে আমার বিশ্বাস যে সকলে মিলে এই যদি আমরা উদ্যোগটা গ্রহণ করি তাহলে অবশ্যই এই জায়গাটার উন্নয়ন ঘটবে এবং এই ধরনের কোনো কোশ্চিন হবে না, এবং কেউ যদি এই ধরনের কাজ করতে যদি প্রবৃত্ত হন তাহলে তারা সেই পথ থেকে ফিরে আসবেন। জিয়াউলগনি সেলিম, এসএটিভি, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। নয় দফা দাবিতে মহাসড়কে বিক্ষোভ করছে রাবির শিক্ষার্থীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা, ফলে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় শাহরিয়ারের মৃত্যু ও ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। একই সঙ্গে এমপি ফজলে হোসেন বাদশাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এদিকে শনিবার রাজপাড়া থানায় হাসপাতালে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলার আবেদন করেছে রাবি প্রশাসন। এই আমাদের 9টি দাবি, যতক্ষণ না এই দাবিগুলো আমরা দাবিগুলোর উপর কোনো কথাবার্তা আমরা না পাই, দাবিগুলো যদি পূরণ না হয় ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমাদের যে আজকের দাবি যে বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ সহ বাংলাদেশের যে শিক্ষা চিকিৎসা খাতের যে অপসংস্কৃতি অপতৎপরতা বন্ধ করা, ফর্মালিটিসের নামে যে রোগীদের হয়রানি, এর বিরুদ্ধে আজকে আমাদের মূলত মানববন্ধন।